মুখ্যমন্ত্রীর কোনো ইখতিয়ার নেই, বিন্দুমাত্র ক্ষমতা নেই। দুই দেশের মধ্যে কোন দেশের নাগরিক কোন দিকে আসবে সেই বিষয়ে একটাও কথা বলবার ট্যাফু করবার, পশ্চিমবঙ্গে সর্বনাশ করবার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ঢুকিয়ে যাচ্ছেন। কোন পদ্ধতিতে? সিপিএমও যখন মুসলমানদের ভোট পাচ্ছিল না পশ্চিমবঙ্গের, তখন বাংলাদেশের মুসলমানদের ঢুকিয়ে এই ভোটটা কব্জা করছিল হুমায়ুন কবির। তিনি প্রকাশ্যে বলছেন, হিন্দুরা বেশি ট্যাফু করলে তাদের কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই ইমামদেরকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেন, মাথায় তোলেন, এবং এই ইমামরা ইলেকশনের আগে পার্চি বিলি করে, তোমাদের যারা চাল ডাল রেশন চাকরি চুরি করছে তাদেরকেই ভোট দাও। তাই অনিচ্ছা সত্ত্বে আমার দেশের মুসলমানরা পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে তৃণমূল চোর তাদেরকেই ভোটটা দেয়। যারা বলেন যে রাজনীতিতে ধর্ম কেন, তারাই মিথ্যা কথা বলছেন বা ন্যাকা সাজছেন। ধর্মের ভিত্তিতেই রাজনীতিকরণ হয়ে ভারতবর্ষ আলাদা একটা দেশ হয়ে গেল, ছোট দেশ হয়ে গেল, আর ওদিকে পাকিস্তান কাটা হয়ে গেল মুসলমানদের জন্য। 20% উপরে হিন্দু থাকতেন বাংলাদেশে, আজকে 8% নিচে চলে গেছে। দুর্গা পুজো তারা করতে পারে না, মূর্তি ভেঙে দেওয়া হয়, সব ভিডিও আপনাদের চোখের সামনে আসছে। মমতা বন্দ্যোপাধ্যায় দল সম্বন্ধে বলে তো লাভ নেই, কারণ তাদের দলে কোনো ম্যানিফেস্টো নেই। একটা দল চলে নীতি নিয়ে, আমার শিক্ষা নীতি এই, আমার স্বাস্থ্য নীতি এই, আমার বিদেশ নীতি এই, তাদের কোনো নীতি নেই, তাদের একটাই নীতি, দুর্নীতি। কেন্দ্র করে রবিবার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 21 জুলাই মঞ্চ থেকে বলেছেন যে বাংলাদেশে কোনো অসহায় যদি বাংলার দরজায় অর্থাৎ পশ্চিমবঙ্গের দরজায় আসে তাহলে তিনি আশ্রয় দেবেন। কোথাও এটা দেশে যেখানে অনুপ্রবেশকারী নিয়ে এত বিতর্ক চলছে সমগ্র, বিশেষ করে বাংলাকে কেন্দ্র করে, এটা বাংলার কোথাও যে রক্ষার উপর প্রশ্ন উঠবে না? প্রথমত তিনি জেনে শুনে এই মন্তব্যটা করেছেন এবং এই মন্তব্যটা ভারতবর্ষ বিরোধী এবং পশ্চিমবঙ্গ বিরোধী মন্তব্য। ভারতবর্ষ এবং বাংলাদেশ যতই আমাদের পাশে, ভারতবর্ষের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ হোক না কেন, ওটা আলাদা দেশ। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর কোনো এখতিয়ার নেই, ক্ষমতা নেই, বিন্দুমাত্র ক্ষমতা নেই। দুই দেশের মধ্যে কোন দেশের নাগরিক কোন দিকে আসবে সেই বিষয়ে একটাও কথা বলবার বা ট্যাফু করবার। কিন্তু দেখতে পাওয়া গেছে ঠিক যে এর আগে 2011 সালের আগে যখন পশ্চিমবঙ্গের মুসলমানরা সিপিএমের কনস্ট্যান্ট তাদের ব্যবহার করা, মিথ্যে কথা বলা, আমরা উন্নতি করে দেব, আমরা সেকুলার হিন্দু মুসলিম ভাই ভাই বলে ঠিক যেভাবে হিন্দু এবং মুসলমান উভয় পক্ষেরই সর্বনাশ করেছিল, তাদের ভোট কমছিল, 2007-08 পর থেকেই ঘটনাটা ঘটে। তো তাই তারা তখন হাতে লেখা রেশন কার্ড ছিল, এখনের মতো ভোটার কার্ড ছিল না, হাতে লেখা রেশন কার্ড দিয়ে তারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী অবৈধভাবে বাংলাদেশের নাগরিক তাদেরকে, বাংলাদেশি মুসলমানকে ঢুকিয়ে আমাদের ভারতবর্ষের মুসলমান যারা দেশ ভাগের সময় এই দেশকে নাপাক বলে তারা পাকিস্তানে চলে যায়নি, সেই ভারতীয় মুসলমান যারা রয়েছেন, যাদের জন্য কেন্দ্র সরকার কনস্ট্যান্ট চাল ডাল আবাস বাড়ি জল দেওয়ার চেষ্টা করে, সেইখানে তারা জনসংখ্যাটাকে নষ্ট করে দিয়েছে, বাংলাদেশের লোককে ঢুকিয়ে দিয়েছে অবৈধভাবে জাস্ট, এবং বর্ডার লাইনে দাঁড়িয়ে থাকা বর্ডার লাইনে থাকা তৃণমূল পরিচালিত যতগুলো পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েত থেকে তাদের তৃণমূলের এমএলএ এমপি এবং পঞ্চায়েত তারা সার্টিফিকেট দিয়ে দিয়েছে। দেখুন, পরিচয়পত্র দেয় হচ্ছে ভারত সরকার ঠিক, কিন্তু সেই পরিচয়পত্র পেতে গেলে জনপ্রতিনিধিদের পক্ষ থেকে অ্যাপ্রিসিয়েশন লেটার তাদের দিতে হয়, হ্যাঁ আমি এনাকে চিনি, ইনি এই দেশের নাগরিক বলে দিতে হয়। তৃণমূলের নেতারা পশ্চিমবঙ্গে সর্বনাশ করবার জন্য, হিন্দু মুসলমান সবার সর্বনাশ করবার জন্য কিছু পয়সার বিনিময়তে এই কাজটা কনস্ট্যান্ট করে যাচ্ছেন এবং করে গেছেন। সুতরাং পশ্চিমবঙ্গে সর্বনাশ করবার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলাদেশের লোকজনকে অবৈধ উপায়ে ভারতবর্ষের একটা দেশের নিয়মের বিরুদ্ধে গিয়ে, ভারতের বিরুদ্ধে গিয়ে, ভারতের নিরাপত্তার বিরুদ্ধে গিয়ে এই যে জঘন্য কাজটি করে চলেছেন তার দলকে দিয়ে, রাজনৈতিক দল তৃণমূলকে দিয়ে, এ আমরা সবাই জানি, এটা নিয়ে আমাদের কনস্ট্যান্ট তর্ক বিতর্ক বিদ্রোহ চলছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ঢুকিয়ে যাচ্ছেন। কোন পদ্ধতিতে? ওই 2008 থেকে 2011 ইলেকশন, এই পালাবাদল হওয়ার আগে অবধি সিপিএমও যখন মুসলমানদের ভোট পাচ্ছিল না পশ্চিমবঙ্গের, তখন বাংলাদেশের মুসলমানদের ঢুকিয়ে এই ভোটটা কব্জা করছিল, যার বিরুদ্ধে তদানীন্তন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টে গিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন এবং ফাইল ছুঁড়ে মেরেছিলেন স্পিকারের টেবিলে, এই ভিডিও এখনও আছে। কিন্তু ঠিক এই মুহূর্তে যখন চুরি জোচ্চুরি দুর্নীতিতে তৃণমূল ভেসে গেছে, কিছুতেই মমতা বন্দ্যোপাধ্যায় যারা ভোট লুট করে, যারা টাকা লুট করে, তাদেরকে দলের সম্পদ এবং মন্ত্রী বানানো ছাড়া
তাদের কাউকে চেলে পুরছেন না, মুখে নাটক করা বিভিন্ন রকম কথা বলছেন, আসলে তারা পশ্চিমবঙ্গকে বৃহত্তর বাংলাদেশ বানাতে চাইছেন। তৃণমূলের এমএলএ আপনার মুর্শিদাবাদে তৃণমূলের এমএলএ হুমায়ুন কবির, তিনি প্রকাশ্যে বলছেন যে হিন্দুরা বেশি ট্যাফু করলে তাদের কেটে গঙ্গা ভাগীরথীর জলে ভাসিয়ে দেব। মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার করে জেলে পড়া উচিত ছিল। হামিদুল রহমান চোপড়ার বিধায়ক জামিরুল ইসলাম যে বেত মারছিল মহিলাকে ফেলে, তার যে গডফাদার, সে বলেছিল যে ওই ইসলামিক রাষ্ট্রের নিয়মকানুন মেনেই আমাদের আচার বিচার হয়, মানে শরিয়াত আইনে, যেন নারী পুরুষকে নির্বিশেষে বেত মেরে পাথর দিয়ে মেরে যতক্ষণ না মারা যাচ্ছে মারা। তিনি বলেছিলেন যে ইসলামিক রাষ্ট্রের নিয়ম, আমরাই সেভাবে করছিলাম, এই ক্ষেত্রে বেশি হয়ে গেছে। তাকে গ্রেপ্তার করেছে মমতা বন্দ্যোপাধ্যায়? না। ববি হাক, যিনি পরিষ্কার কদিন আগেই বলেছিলেন যে ইনশাল্লাহ আমি চাই সামনে একটা সময় আসে যেখানে অর্ধেক বাংলা উর্দু বলবে, একথা বলেননি। তার কদিন পরে বললেন যে যারা ইসলামে জন্মগ্রহণ করেননি তারা দুর্ভাগা, অর্থাৎ হিন্দু, শিখ, খ্রিশ্চান, বাকি সবাই দুর্ভাগা, এবং তাদের দাওয়াতে ইসলাম দিয়ে ইসলামে কনভার্ট করতে হবে। মুঘল বাদশাহদের মতো বলছিলেন, যেভাবে আমাদের দেশে তলোয়ার উঁচিয়ে ঘোড়ার পিঠে করে চড়ে, তারা আমাদের দেশে তো মুসলমান তো ছিল না, তারা যেভাবে ধর্মান্তরিত করেছিলেন ভয় দেখে, একই কথা বলছে। মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার করেছেন? না। কারণ তার অভিসন্ধি হচ্ছে ওই আগের সিপিএমের মতো পশ্চিমবঙ্গে ইমামদের দিয়ে যারা মুসলমান সমাজের সম্পর্ক, স্বামী স্ত্রীর কী থাকবে না থাকবে, সম্পত্তির কে ভাগ পাবে না পাবে, যারা ঠিক করে তাদের হাতেই মুসলমান ভোটটা, আসলে তারা মুসলমানদের যা বলে দেন তারা শুনতে বাধ্য হয়, কারণ সম্পত্তি নিয়ে টানাটানি হবে আর সেটা ঠিক করেন ইমামরা। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই ইমামদেরকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেন, মাথায় তোলেন, এবং এই ইমামরা ইলেকশনের আগে পার্চি বিলি করে, তোমাদের যারা চাল ডাল রেশন চাকরি চুরি করছে তাদেরকেই ভোট দাও। তাই অনিচ্ছা সত্ত্বে আমার দেশের মুসলমানরা পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে তারা তৃণমূল চোর, তাদেরকেই ভোটটা দেয়। অর্থাৎ এই পরিকল্পনাটা বরাবরই কিন্তু চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় 21 জুলাইয়ের বক্তব্যে কিন্তু যেটা বলেছেন সেটা শুধু অবৈধ নয়, অপরাধকে প্রশ্রয় দেওয়ার মতো একজন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে দায়িত্বজ্ঞানহীন এবং পরিকল্পিত মন্তব্য। আচ্ছা, একটু অন্য প্রসঙ্গে যাব যে গতকালই আমরা দেখলাম যে 58 বছরের যে ব্যান করা ছিল আরএসএস এর উপরে সে ব্যান তুলে নেওয়া হলো, এবং সরকারি চাকরিজীবীরা এখন তারা আরএসএস করতে পারবে বা আরএসএস থেকে সরকারি চাকরিতে সেই বিষয়ে যে ব্যানটা সম্পূর্ণ তুলে দেওয়া, এই বিষয় নিয়ে কীভাবে, কারণ অনেকের বক্তব্য যে এটা সম্পূর্ণভাবে আরএসএসকে খুশি করার জন্য মোদী সরকার করেছেন। খুশি করা বা না করার জন্য তো নয়, আরএসএস তো কোনো রাজনৈতিক সংগঠন নয়, আরএসএস তো স্বেচ্ছা সেবক, তারা স্বেচ্ছায় সেবা করেন মানুষকে। আপনি যত আমাদের, যেমন ভারত সেবাশ্রম সংঘ, আমাদের যেমন রামকৃষ্ণ মিশন বা ইসকন, যারাই রয়েছেন তারা দল মত ধর্ম না দেখি মানুষের পাশে দাঁড়ান এবং সেবা করেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস, তাদের নানান ধরনের উইং রয়েছে, যার অধিকাংশ উইং কিন্তু মানব সেবায় কাজ করেন। এখনও চলে যান গ্রামে গ্রামে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে, সেখানে দেখবেন তারা পড়াশোনা শেখাচ্ছে, তারা গরিবদের পাশে দাঁড়াচ্ছে, এটা তাদের কাজের মধ্যে দিয়ে পড়ে। এবং যেহেতু এই দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভারত সেবাশ্রম সংঘ, ইসকন এবং রামকৃষ্ণ মিশন, তাদের প্রত্যেকেই গালমন্দ করেছিলেন, কারণ তারা ইমাম সাহেবদের মতো চোর জোচ্চোরকে ভোট দিতে বলছিলেন না, তাই তারা খারাপ। ঠিক তেমনই কংগ্রেস, এই নেহেরু থেকে ইন্দিরাজি, যারা যারাই প্রধানমন্ত্রী ছিলেন, তারা বিভিন্ন কাণ্ডকারখানা করেছিলেন যেখানে হিন্দু ধর্ম চর্চা করা যাবে না প্রাতিষ্ঠানিকভাবে, যেমন মাদ্রাসা রয়েছে, তারা তার পক্ষে, কিন্তু হিন্দুদের ধর্ম চর্চা করা সনাতনীদের সবকটাকে ব্যান করে দিয়েছিলেন, এটা কি জানেন? ঠিক তেমনই আসলে তারা হিন্দুদের বিরুদ্ধে কাজ করেছিলেন, এবং ঠিক সেই কাজেরই পরিপ্রেক্ষিতে যারা পরিষ্কার হিন্দুদের হয়ে জাগরণ ঘটান, যারা হিন্দুদেরকে নিয়ে এক করেন, কোনো রাজনৈতিক কথা তারা বলেন না, কিন্তু তারা মনে করেছিলেন এই একই মমতা বন্দ্যোপাধ্যায় এই সিলেবাসটা এই ইন্দিরা গান্ধী এবং জওহরলাল নেহরুদের কাছ থেকে শেখা।
যে মুসলমানদের প্রশ্রয় দাও, হিন্দুদেরকে দমন করো। আপনারা জানেন যে আমাদের মন্দিরে যত প্রণামী পড়ে যা কিছু হয় তা ট্যাক্স দিতে হয়, কিন্তু মসজিদকে দিতে হয় না, জানেন? এই নিয়মগুলো তৈরি করে গেছিল জওহরলাল নেহরু এবং ইন্দিরা গান্ধীরা। 42 বার সংবিধানীরা চেঞ্জ করেছে, জরুরি অবস্থা থেকে শুরু করে সবটাই এই কংগ্রেস করে গেছে। আজকে বড় বড় কথা বলে রাহুল গান্ধী, বেবি ফুডের মতো করে হাতে সংবিধানকে নিয়ে ঘুরে বেড়ায়, যে সংবিধানের ধচ্চিয়া তারাই উড়িয়ে দিয়েছে, ঠিক আছে, বড় বড় কথা বলে। তো যাই হোক, এই যে অন্যায়টা অকারণ যারা করা হয়েছিল সেটা আস্তে আস্তে আমাদের সে ঠিক করা হচ্ছে। ঠিক সেই ক্ষেত্রে শুধু আরএসএস কেন, আরও যদি কোনো ভালো সংগঠন যারা থাকে, যারা মানুষের জন্য কাজ করে, তাদেরকেও এই যে ব্রিটিশকে খুশি করতে গিয়ে বা পরিষ্কার মুসলমানদের খুশি করতে গিয়ে, আমরা চাই সমতা, একটু পিছন দিকে ফিরে যেতে হবে। তো দেশ স্বাধীন হওয়ার সময় হঠাৎ করে মুসলমান মানুষেরা বললেন যে আমাদের আলাদা দেশ চাই, হিন্দুদের সঙ্গে থাকতে পাচ্ছি না। বাবা, এতদিন ধরে ছিলে কী করে? তারাই তো পরিষ্কার ভারতবর্ষটাকে চিরে কেটে নিজেদের জন্য আলাদা একটা রাষ্ট্র করে দিল। তাহলে ঠিক হয়েছিল যে একটা রাষ্ট্র হবে মুসলমানদের জন্য, একটা হিন্দুদের জন্য। সেই জন্যই তো মুসলমানরা আলাদা বেরিয়ে গেল। কাটা কেন হয়েছিল? ধর্মের ভিত্তিতে তো ভাগ হয়েছিল, তাই ভারতবর্ষের রাজনীতিতে ধর্ম ঢুকবে এবং ঢুকতই। যারা বলেন যে রাজনীতিতে ধর্ম কেন, তারাই মিথ্যা কথা বলছেন বা ন্যাকাসাচ্ছেন। ধর্মের ভিত্তিতেই রাজনীতিকরণ হয়ে ভারতবর্ষ আলাদা একটা দেশ হয়ে গেল, ছোট দেশ হয়ে গেল, আর ওদিকে পাকিস্তান কাটা হয়ে গেল মুসলমানদের জন্য। এবং ঠিক সেই সময়তে পরিষ্কার, যেটা হিন্দুদের দেশ হওয়ার কথা ছিল, কোনো কিছুই বলা হলো না। তারপর আমি যদি খুব ভুল না করি তাহলে বোধ হয় 1960-62 নাগাদ হঠাৎ করে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ঘোষণা করা হলো। ভাই, ধর্মনিরপেক্ষ যদি ভারতবর্ষ হয়েই থাকে তাহলে কাটা হলো কেন? কেন এই দেশটাকে কেটে পাকিস্তান করে দেওয়া হলো? মুসলমানদের জন্য আলাদা দেশ চাই, তো তার মানে এই দেশটা কাদের? দ্বি জাতি তত্ত্ব বলে একটা কথা উঠে এসেছিল, আপনাদের জানতে হবে। লোককে গুলিয়ে দেওয়া হয়, এটা আসলে হিন্দুদের জন্য দেশ। অবশ্যই সেই দেশে যারা মাইনরিটি তারা তো থাকবেন, বা পাকিস্তান বা বাংলাদেশের দিকে তাকিয়ে দেখুন কিভাবে যারা হিন্দু রয়েছেন ওখানে, যারা মাইনরিটি বা বৌদ্ধ রয়েছেন, তারা কিভাবে অত্যাচারিত হন, তারা কিভাবে ছেড়ে ছেড়ে পালিয়ে আসছেন। 20% উপরে হিন্দু থাকতেন বাংলাদেশে, আজকে 8% নিচে চলে গেছে। দুর্গাপূজা তারা করতে পারে না, মূর্তি ভেঙে দেওয়া হয়, সব ভিডিও আপনাদের চোখের সামনে আসছে। আর আমাদের দেশে সংখ্যা বাড়ছে। আমাদের দেশে হিন্দুরা যদি অত্যাচার করত, হিন্দুরা যদি বলতো যে না মুসলমানদের চাই না, আমাদের দেশে মুসলমানদের যা জনসংখ্যা রয়েছেন তা পাকিস্তানেও নেই। সবথেকে বেশি সংখ্যক মুসলমান ভারতবর্ষেই থাকে। তো যাই হোক না কেন, এই পুরোটাই বদমাইশি, পুরোটাই পরিকল্পনা। এর হাত থেকে পরিষ্কার নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে দেশ চলছে, আমাদের দেশে এমন কোনো প্রকল্প নেই যে প্রকল্প অন্য কারুর জন্য, মানে কোনো বিশেষ সম্প্রদায় হিন্দুদের জন্য এক্সট্রা কোনো প্রকল্প নেই। হ্যাঁ, এটা হিন্দুদের দেশ ছিল, মুসলমানরা পরে এসেছিলেন, তারপর দেশ যখন কাটা হলো তার অনেক পরে অনেক ঘটনার মধ্যে দিয়ে, তখন মুসলমান কারা কাটলেন? মুসলমানরাই বললেন ভাগ করবো, তাহলে হিন্দুদের দেশ। আমরা তো চাইছি যে সেখানে অবশ্যই হিন্দুদের দেশ হোক এবং মুসলমানরা থাকুক তারা তার নিজেদের সম্মান নিয়ে। আমরা তো বারবার এসে বলছি আলাদা কোনো আইন চলবে না, এক দেশ এক আইন। এইরা যারা এত বড় বড় কথা বলছেন, যারা মুসলমান সম্প্রদায়ের মানুষ, তারা যখন আমেরিকায় চলে যান একটু পয়সা হয়ে গ্রিন কার্ড ফার্ড নিয়ে, তারা মেনে নেন কেন ওখানে গিয়ে? সেটা আমেরিকার বেলা আমেরিকার নিয়ম মেনে চলবে, যেটা সব মানুষের জন্য এক রয়েছে। আর ভারতবর্ষে থাকলে ওই একই মুসলমান মানুষ তিনি এখানে এসে কথা বলবেন? আমি মুসলমান বিদ্বেষী নই, আমার 40% বন্ধু মুসলমান, কিন্তু মুসলমানদের খ্যাপাবার জন্য কিছু অংশের ইমাম কিছু রাজনৈতিক দলের থেকে টাকা খেয়ে এই ধরনের ভুল বার্তা ছড়ায়, মানুষকে খ্যাপায়, রাষ্ট্রীয় সম্পত্তি ভাঙে, সিএএ খারাপ বলে, এনআরসি হলে বার করে দেওয়া হবে বলে, তারা পয়সা খেয়ে করে একটা বড় অংশের ইমাম, সবাই নয়, অনেক ভালো ইমাম রয়েছেন। তারা কখনো পর্যন্ত সম্প্রদায়ের বিভিন্নতাকে আগুন দিয়ে উস্কে দেওয়ার মতো কথাবার্তা বলেন না। আমি তাদের সম্মান করি, আমাদের যেজ্জার ধর্ম, আমরা প্রত্যেকের ধর্মকে আমরা ভালোবাসবো, শ্রদ্ধা করবো, কিন্তু অন্য ধর্মকে আমরা ছোট করবো না, এটাই নিয়ম। তাই আরএসএসকে অকারণ যেটা করে রেখে দেওয়া হয়েছিল সেইটা অন্যরা এসে ভুলে গিয়েছিল। নরেন্দ্র মোদী করলেন যেভাবে পরিষ্কার, অন্যান্য সরকাররা এসে মানুষকে বাড়ি দেবো, জল দেবো, রাস্তা দেবো, মুখেই বলে গেছে কেন্দ্রে এসে,
কেউ করেনি, যে কাজগুলোকে নরেন্দ্র মোদী সরকারকে পরিষ্কার করতে হচ্ছে তার প্রধানমন্ত্রীতে যে সরকার চলছে তারাই করছে। আজকে পশ্চিমবঙ্গে যত রাস্তাঘাট জল আবাস হচ্ছে কে টাকা দিচ্ছে, কেন্দ্র দিচ্ছে, কার পরিকল্পনা? নরেন্দ্র মোদীর নেতৃত্বে চলা সরকারের পরিকল্পনা, সেখানে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান কোনো ভাগ আছে নেই, এটাকেই বেশ কিছু লোকজন গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, বিশেষ করে বামপন্থীরা এটা গুলোবার চেষ্টা করেছিল। এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায় দল সম্বন্ধে বলে তো লাভ নেই, কারণ তাদের দলে কোনো ম্যানিফেস্টো নেই, একটা দল চলে নীতি নিয়ে, আমার শিক্ষানীতি এই, আমার স্বাস্থ্যনীতি এই, আমার বিদেশ নীতি এই, মানে পররাষ্ট্রনীতি এই, তাদের কোনো নীতি নেই, তাদের একটাই নীতি, দুর্নীতি।